सबस्क्राइब कर सरकारी कर्मचारी चैनल के एवं पाशेर बेल आइकन के प्रेस कर लेटेस्ट एवं ट्रेंडिंग न्यूज सम्पर्क सब समय सवार आगे अपडेट पवार। नमस्कार बंधुरा, बदले आछे दुई बैंकेर बेश किछु नियम। जदि आपनादेरो भारतवर्षेर दुई बड़ बैंके अकाउंट थाके তাহলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে নেবেন। বিশেষ করে দ্বিতীয় নিয়মটি তো আপনাদের জানাটা একান্ত প্রয়োজন। তবে ভিডিওটি শুরুর পূর্বে একটা ছোট্ট প্রশ্ন, আপনাদের কোন ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং কোন ব্যাংকের পরিষেবা আপনাদের সবথেকে বেশি ভালো লাগে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। প্রথম যেই ব্যাংকের নিয়ম পরিবর্তন হচ্ছে সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাংকে যদি আপনাদের অ্যাকাউন্ট থাকে তাহলে ফার্স্ট এপ্রিল থেকে অ্যাক্সিস ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড়সড় নিয়মের পরিবর্তন হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ব্যাংকে যদি আপনাদের স্যালারি অ্যাকাউন্ট অথবা যদি ব্যাংকে আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে এখন থেকে আপনাদের ন্যূনতম অর্থাৎ মিনিমাম যে ব্যালেন্স রয়েছে তার নিয়মে বড়সড় পরিবর্তন করেছে অ্যাক্সিস ব্যাংক কর্তৃপক্ষ। যদি আপনাদের সেভিংস অ্যাকাউন্ট থাকে অথবা যদি আপনাদের অ্যাক্সিস ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে যে আপনাদের গড় মাসিক ব্যালেন্স যেটা মেনটেন করতে হবে সেটা কিছুদিন আগে পর্যন্ত ছিল 10,000 টাকা, কিন্তু সেটাকে 10,000 টাকার থেকে বাড়িয়ে 12,000 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ এখন থেকে যদি আপনাদের অ্যাক্সিস ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট থাকে অথবা যদি আপনাদের অ্যাক্সিস ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে মান্থলি মিনিমাম 12,000 টাকা ব্যালেন্স মেনটেন করতেই হবে। এরপরে কিন্তু আরও একটি বড়সড় পরিবর্তন করেছে অ্যাক্সিস ব্যাংক কর্তৃপক্ষ, বিনামূল্যে যে নগদ লেনদেন আপনারা করেন সেই নিয়মেও এবার বড়সড় পরিবর্তন এনেছে ব্যাংক। এখনও 2,00,000 টাকা পর্যন্ত লেনদেনে কোনো চার্জ নেয় না ব্যাংক, এবার থেকে সেই জায়গাতে আপনি মাসে 4টি ফ্রিতে লেনদেন করতে পারবেন এবং 1,50,000 টাকার কম লেনদেন করতে পারবেন। 1,50,000 টাকার বেশি লেনদেন হলে অথবা মাসে যদি 4টির বেশি লেনদেন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু প্রতি লেনদেন পিছু অর্থাৎ ডিপোজিট হোক কিংবা উইড্রল হোক ক্যাশে প্রতিটি ডিপোজিট উইড্রলের ক্ষেত্রে আপনাকে কিন্তু চার্জেস দিতে হবে। তো কত টাকা চার্জ হবে কি না হবে সেটা আপনারা ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করতে পারবেন অথবা যদি আপনাদের অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট থাকে তাহলে আপনারা ডাইরেক্টলি ব্যাংকে গিয়েও যোগাযোগ করতে পারবেন। এরপরে যে পরিবর্তনটি হচ্ছে সেটা হচ্ছে যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক চেক পেমেন্টের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে এবং এই যে পরিবর্তনটি হবে সেটা 4 এপ্রিল 2022 থেকে কার্যকর হবে। তো কী হবে, এবার চেক লেনদেনের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম চালু করবে ব্যাংক কর্তৃপক্ষ। ব্যাংকিং সিস্টেমে ক্রমবর্ধমান জালিয়াতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে পিএনবি। তো ব্যাংকের যে ওয়েবসাইটে প্রকাশিত তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য অনুযায়ী 4 এপ্রিল 2022 থেকে চেক পেমেন্ট করার জন্য পজিটিভ সিস্টেম বাধ্যতামূলক করেছে। এই ব্যবস্থার মাধ্যমে আপনি যদি 10,00,000 টাকার বেশি চেক ইস্যু করেন সেক্ষেত্রে ডিজিটালি বা শাখা যাচাইকরণ জরুরি হয়ে পড়েছে, অন্যথায় কিন্তু তা গ্রাহ্য করবে না ব্যাংক কর্তৃপক্ষ। তো পজিটিভ পে সিস্টেমটি কী ভালো করে বুঝবেন, ধরুন আপনার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে এবং ধরুন আপনি কাউকে একটা 10,00,000 টাকা চেক দিয়েছেন এবং যাকে দিয়েছেন তার ধরুন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে। সেক্ষেত্রে এতদিন পর্যন্ত নিয়ম ছিল যে আপনি যে চেকটি আপনি অর্থাৎ আপনার যার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে তিনি যে চেকটি দিয়েছেন SBI অ্যাকাউন্ট হোল্ডারদের ক্ষেত্রে সেক্ষেত্রে চেকটি সে SBI তারা ডাইরেক্টলি ফেলে দেবে এবং SBI অ্যাকাউন্ট নাম্বার দিয়ে। সেক্ষেত্রে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কী করবে, চেক ক্লিয়ারিং হাউসে নিয়ে যাবে এবং সেখান থেকে ক্লিয়ার হয়ে PNB যে অ্যাকাউন্ট হোল্ডার রয়েছে তার অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাক্ট হবে এবং স্টেট ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের কাছে যাকে আপনি চেকটি দিয়েছেন তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। তো এতদিন পর্যন্ত ছিল এটা একটা পুরনো নিয়ম। তো এবার কী হয়েছে, চেক ক্লিয়ারিং বন্ধ হয়ে গেছে হাউস, এবার CTSএর মাধ্যমে চেক ক্লিয়ারিং হয়। এবার কী হয়, যখনই ধরুন আপনি আপনার যার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে আপনি ধরুন কাউকে চেক দিলেন 10,00,000 টাকার এবং যাকে দিলেন তার হচ্ছে স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে, তো এবার কী হয়েছে, আপনি যিনি 10,00,000 টাকা চেক ইস্যু করলেন তাকে অবশ্যই আপনার যে নিকটবর্তী ব্রাঞ্চ রয়েছে বা আপনার যে হোম ব্রাঞ্চ রয়েছে সেখানে গিয়ে আপনার চেকের বিবরণ অর্থাৎ আপনার চেক নম্বর, আপনি কাকে চেকটি ইস্যু করেছেন, আপনি যাকে চেক ইস্যু করেছেন তার নম্বর কী রয়েছে, চেক নম্বর কী রয়েছে, সাইন কী রয়েছে, অর্থাৎ ডিটেলস সমস্ত কিছুই আপনাকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জানাতে হবে যদি আপনাদের 10,00,000 টাকার বা 10,00,000 টাকার বেশি যদি আপনি চেক ইস্যু করেন। আপনি যদি না জানান তা যখনই চেকটি ক্লিয়ার হতে যাবে তো ব্যাংকের কাছে যেহেতু আপনার কোনো তথ্য নেই সেহেতু ব্যাংক এখন থেকে আপনার যেই 10,00,000 টাকা কিংবা 10,00,000 টাকার ওপরের যে চেক রয়েছে সেই চেক কিন্তু আপনাদেরকে অনার করবে না, অর্থাৎ আপনার চেক ক্লিয়ারিং কিন্তু আটকে যাবে। যদি আপনাদের HDFC ব্যাংকে অ্যাকাউন্ট থাকে
তাহলে সমস্ত HDFC ব্যাংক অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য দারুণ সুখবর। হ্যাঁ বন্ধুরা, যদি আপনাদের পরিবারের প্রবীণদের জন্য ব্যাংকে স্থায়ী আমানত বা ফিক্সড ডিপোজিট রাখার পরিকল্পনা করেন তো এটাই সেরা সময়, কারণ HDFC ব্যাংক সিনিয়র সিটিজেন ফিক্সড ডিপোজিটে আরও বেশি পরিমাণে সুদ দিচ্ছে এবং এই যে নতুন ইন্টারেস্ট রেট সেটা 30শে সেপ্টেম্বর পর্যন্ত অফারটি রয়েছে। তাই আগেভাগেই সময় থাকতে এই স্কিমে আপনাদের লগ্নি করতে হবে। ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী কোনো প্রবীণ নাগরিক যদি 5 কোটি টাকা এক দিন থেকে 10 বছরের জন্য ফিক্সড ডিপোজিট করেন তাহলে তিনি 0.25% বেশি পরিমাণে সুদ পাবেন। ব্যাংকের সুদের হার বলছে যে প্রবীণ নাগরিকদের সুদের হার ছাড়াও এই স্কিমে সিনিয়র সিটিজেনরা অতিরিক্ত সুদের টাকাও পেয়ে যাবেন, অর্থাৎ গ্রাহকরা 75 বেসিস পয়েন্ট বেশি সুদ পাবেন। এই সময় HDFC ব্যাংকে প্রবীণ নাগরিকরা 2 কোটি টাকার কম ফিক্সড ডিপোজিট করলে 3% থেকে 6.35% পর্যন্ত সুদের সুবিধা পাবেন। এছাড়াও যদি আপনি প্রবীণ নাগরিকদের জন্য 2 কোটি টাকা থেকে 5 কোটি টাকার মধ্যে স্থায়ী আমানতে লগ্নি করেন তাহলে আপনারা 3% থেকে 5.35% পর্যন্ত সুদের সুবিধা পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করব ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।